হাই, আমি শোভন, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন আমি যে নাটকটা রিভিউ করবো, নাটকটার নাম হলো ভাগ্যক্রমে। তা এই নাটকটার স্ক্রিন প্লে কিন্তু সাজিয়েছেন হলো জুবায়েদ হাসান, এবং স্টোরি আর ডিরেকশনে আছে মিজানুর রহমান আরিয়ান। তা মিজানুর রহমান আরিয়ানের এর আগে আমার চ্যানেলে অনেক অনেকগুলো আমি নাটক অলরেডি রিভিউ করেছি। মিজানুর রহমান আরিয়ানের নাটকে সবসময় একটা ইমোশনাল একটা টাচ থাকে এবং তার সাথে একটা অন্যরকম একটা ভাইব কাজ করে। এখানে লিড কাস্টে আছে জিয়াউল হক, অপূর্ব, মেহজাবিন চৌধুরী এবং আরও দু তিনটে ক্যারেক্টার রয়েছে এখানে। তো এখানে শুরুতেই একটা ছোটোবেলাকার একটা টাইম লাইন এখানে দেখানো হয়, যেখানে অপূর্ব এবং মেহজাবিন চৌধুরী একই কলেজে পড়ে। তা সেখানে আবার কাট টু কাট আবার যদি আমি মানে প্রেজেন্ট যে জায়গাটায় আসি, সেখানে কিন্তু মানে ট্রেনের একটা সিন রয়েছে যেটা ড্রোন শটের মাধ্যমে দেখানো হয়েছে। বাংলাদেশ রেলওয়েজের একটা ট্রেনের শট দেখানো হচ্ছে এবং সেখানে পুরো ব্যাক টু ব্যাক সেখানে দেখা যাচ্ছে যে মিজানুর রহমান আরিয়ানের এই নাটকে অপূর্ব তার বন্ধুকে নিয়ে সে রীতিমতো একটা রূপনগর বলে একটা জায়গায় যাচ্ছে, এবং আর একটা মানে ইয়ে আপনার মেহজাবিন চৌধুরী এবং তার একটা বন্ধু, তারাও সেই একই পথে যাচ্ছে। কিন্তু এর আগে একটা ব্যাপার রয়েছে যে অপূর্ব এবং তার বন্ধুটার শহরতলি বলে একটা জায়গা আছে, সেখানে যাওয়ার কথা ছিল। কিন্তু যখনই সে নিরাকে দেখে বা নিরা এখানে মেহজাবিন চৌধুরী, তা তখনই সম্পূর্ণভাবে সে তার মতামতটা পাল্টে ফেলে এবং সে তখন রূপনগর যায় বলে ঠিক করে। তা যাই হোক, এরপরে দুবার এর আগেও দেখা হয়েছে মানে নিরার সাথে অপূর্ব, কিন্তু কখনোই সে তার মনের কথা খুলে তাকে বলতে পারেনি। তো এই থার্ড টাইম সে কখনোই সেটা মিস করতে চায় না। তা যাই হোক, এবার মোটামুটি আমি আসল কথায় আসি, সেটা হলো যে এবার সে চাইছে নিরাকে তার মনের কথা খুলে বলতে। তো যাই হোক, একটা এনজিওর কাজে রূপনগরের যায় মেহজাবিন চৌধুরী তার বন্ধুকে নিয়ে। তো তখন যখন যেতে মানে যাবে, যখন মানে ট্রেন স্টেশন থেকে যখন বেরোবে, তা তখন ওরা আগে আগে নেমে যায়, কিন্তু টিকিটটা রয়ে যায় অপূর্বর বন্ধুর কাছে। তো যাই হোক, সেই কারণে একজন মানে টিটির সাথে রীতিমতো ধস্তাধস্তি হয় এবং তারপরে হারিয়ে ফেলে নীরাকে। তা এরপরে হয় কি, রূপনগর স্টেশনে কিন্তু দিনের পর দিন ওয়েট করে, এমনকি সেখানে একটা মানে বুক একটা স্টল খুলে নীরার জন্য ওয়েট করে, এমনকি অনেক দিন পর নীরা আবার ফিরেও আসে, কিন্তু তারপরেও সে তার মনের কথা খুলে বলতে পেরেছে কি। এই যে কোশ্চেন চিহ্নটা আপনাদের কাছে রেখে দিলাম, কারণ স্টোরি স্পয়লার আমি যদি করি তাহলে কিন্তু আপনার নাটকটা দেখবে না। যদিও এই নাটকটার ডিউরেশন 44 মিনিট এবং রিলিজ হয়েছে 27শে জুলাই, জাস্ট এখন মানে পুরো টাটকা একটা নাটক, আমি কখনো সেটাকে স্টোরি স্পয়লার করতে চাইছি না। এবং তার ভিউজও কিন্তু বেশ ভালো পড়েছে, একটা একটা আলাদা একটা পপুলারিটি সবসময় জিয়াউল হক অপূর্ব নাটকে এবং মেহজাবিন চৌধুরীর নাটকে সবসময় কাজ করে। এখানেও কিন্তু অ্যাজ ইট ইজ কিন্তু সেম জিনিসটাই কাজ করছে, ভিউজ প্রচুর পড়েছে, প্রচুর লোকেরা নাটক দেখছে। তা সেখানে যদি আমি, যারা নাটক দেখেনি, আমি যদি আমার যদি ভিডিওটা দেখার পর অনেকে নাটক দেখতে বসে, তাহলে কিন্তু তাদের হয়তো ভালো নাও লাগতে পারে। সেই জন্য আমার মনে হয় অ্যাজ এ রিভিউয়ার হিসেবে কখনো স্টোরি স্পয়লার দেওয়া উচিত নয়। তা নাটকের শেষটা একটু অন্য টাইপের, একটু করুণ পরিণতি, তা সেটা জানতে হলে আপনাদের অবশ্যই এই 46 মিনিটের নাটকটা দেখুন। আমি অবশ্যই ওয়ার্থ ওয়াচিং অবশ্যই বলবো এবং আমি হাইলি রেকমেন্ডও করবো আপনারা নাটকটা দেখুন। নাটকটা পুরোপুরি একটা ইমোশনাল টাচের মধ্যে রয়েছে, ইমোশনাল একটা ভাইব পাবেন, একটা গান রয়েছে, গানটা খুব সুন্দর, সিনেমাটোগ্রাফি ভালো, একটা ড্রোন শট নেওয়া হয়েছে সেটাও ভালো, বিজিএম ভালো, স্টোরি ভালো, স্ক্রিন প্লে দুর্দান্ত, এবং জিয়াউল হক অপূর্ব মেহজাবিন চৌধুরী যত তাদের দেখছি, তাদের কিন্তু তাদের অ্যাক্টিং স্কিল দেখে রীতিমতো মুগ্ধ হচ্ছে। বাংলাদেশে এত ভালো ভালো অ্যাক্টর অ্যাক্ট্রেসরা রয়েছে সেটা কিন্তু না বললেই নয়। এবং আপনারা নাটকটা দেখুন ভাগ্যক্রমে, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এই ছিল আমার ভাগ্যক্রমে নাটকের রিভিউ। আপনাদের যদি আমার চ্যানেলটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার জন্য কী করতে হবে, নোটিফিকেশনের জায়গাটা অল বলে যে অপশনটা আছে সেখানে নোটিফিকেশন জায়গাটা বেলটা বাজিয়ে দেবেন, এবং তার সাথে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট রইল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এখন এই অবধি আমার চ্যানেলকে আপনারা ফলো করুন। আর যদি আরও বেশ কিছু আপডেটস আসছে ততক্ষণ অবধি স্টে টিউন।